এটা হচ্ছে অসাম স্মার্টফোন, বিশ্বাস হলো না? দেখুন বক্সের উপরে লেখা আছে A70 Awesome। মূলত এটা আইটেলের ডিভাইস। আইটেল রিসেন্টলি এই ডিভাইসটা বাংলাদেশে লঞ্চ করে, যাদের বাজেট কিনা একদম 10,000-এর মধ্যে লকড, এর উপরে যাওয়া যাবে না কোনোভাবেই, তাদের জন্য আইটেল এই ডিভাইসটা দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ করে। 4/128, 4/64 GB। 4/64 GB দাম হলো 9,490 টাকা, আর 4/128 9,990 টাকা, 10 টাকা কম আছে 10,000 থেকে আর কি। তো ডিভাইসটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, রাইট? বাট খেলাটা ঘুরে যায় যখন কি আপনি এই কেসটাকে ব্যবহার করবেন। কেসটা পড়ালে স্মার্টফোনটার লুকটা আরেকটু অন্য লেভেলে চলে যায়, তখন দেখতে কার সাথে যেন মিল রাখে। আই নো আপনি বুঝতে পারছেন কার সাথে মিল রাখে। ক্যামেরার পাশে একটা বাম্প রয়েছে, ক্যামেরা বসবে আর কি। আর এখানে আমরা দেখছি একদম মনে হয় যেন এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করছে। যাই হোক, সব মিলে এটা লুকটা আর কি অসাম, এটা ট্রু। আচ্ছা, স্মার্টফোনটার যদি আমরা ডিজাইন টিজাইনের দিকে একটু চোখ দেই, সেই ক্ষেত্রে এটা প্লাস্টিক বিল্ট একটা ডিভাইস। রিয়ার প্যানেলটা একটু ফ্রস্টেড টাইপের, দেখতে সুন্দর লাগতেছে। প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছু আছে, ইভেন এটাতে টাইপ সি পোর্ট আছে। কয়েকদিন আগে আমি বলছিলাম 10,000-এর মধ্যে এখন যে কোনো বা 10,000+ যে কোনো ফোনে টাইপ সি থাকা উচিত, তো ওরা এটা দিছে আর কি। এইটার হোম বাটনটাই আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, সাইড মাউন্টেড, মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট, একটু অ্যানিমেশন ডিলে দেয়। তো এটা ঠিকঠাক আছে, বাট অসন্তুষ্ট হয়েছি সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মাইকটা না পেয়ে। 10,000-এর আশেপাশের যে কোনো স্মার্টফোনে এটা এখন থাকলে ভালো হয় আর কি, আমাদের কলিং একটু সুবিধা হয়। এটার মেইন স্পিকার একটা, যা মোটামুটি লাউড এবং ক্লিয়ার সাউন্ডই দেয় যখন কিনা এটা 90%-এর মধ্যে ভলিউমটা থাকে। বাট এর উপরে গেলে একটু ডিস্টরশন দেয় এর সাউন্ড। এয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে এই ডিভাইসের। ফোনের ডিসপ্লেটা কিন্তু বড় সড়ো, 6.6 ইঞ্চ, এটা HD+ রেজুলেশনের, এবং এটাতে আমরা দেখছি একটা ওয়াটার ড্রপ নস আছে, আর এর লোয়ার চিনটা একটু মোটা লাগতে পারে। এই দুইটা ব্যাপার একটু নোটিস করবেন, কিন্তু যখন কিনা চিন্তা করবেন 10,000-এর মধ্যে একটি ডিভাইস, তখন এগুলোকে আবার আপনি কনসিডার করবেন আই হোপ। এই ডিসপ্লেটা বড় সড়ো হতে, যারা কিনা যে ভিডিও টিডিও দেখেন না, অনেকেই ফোনে তো প্রচুর ভিডিও টিডিও দেখেন এমন অনেক আছে, তাদের কাছে ভালো লাগতে পারে। ডিসপ্লে লোয়ার চিনটা মোটা দেখছি, টাচ রেসপন্স মোটামুটি রেসপন্সিভ এই ডিসপ্লে, পাশ থেকে কোনো ধরনের নেগেটিভিটি দেখছি না, ওই ধরনের ইস্যু নেই। ব্রাইটনেস জনিত ইস্যু আপনি ফেস করবেন যখন ডিরেক্ট সানলাইটে যাবেন, বাট এই ধরনের ইনডোর লাইটিং কন্ডিশনে ঘরের ভিতরে বা শ্যাডো এরিয়াতে গাছের ছায়াটায় তখন কিন্তু একদম ক্লিয়ারলি এই ডিভাইসটা দেখতে পাবেন, ডিভাইস না মানে ডিসপ্লেটা দেখতে পাবেন আর কি। কালার রিপ্রোডাকশন ছিল অ্যাভারেজ এই প্রাইস পয়েন্ট অনুযায়ী। তবে এর যে ডিউ ড্রপ বা ওয়াটার ড্রপ নষ্টটা রয়েছে, এইটাকে আবার ওরা একটু ডাইনামিক বার হিসেবে ব্যবহার করে। চার্জিং টাইমে যেমন দেখা যায় যে এখান থেকে একটা পপের মতো বেরিয়ে আসে আর কি, ওই আধুনিক অনেক স্মার্টফোনে তেমন দেখা যায়, তো ওরা ওরকম একটা ভাইব দেওয়া ট্রাই করছে, সুন্দর আছে। এই ডিসপ্লেতে আমরা যদি একটু হাই রিফ্রেশার পেতাম তাহলে ব্যাপারটা আরও জোস হতো, মানে HD+ নিয়ে কমপ্লেন নেই, একটু রিফ্রেশার থাকলে একটু সুবিধা হতো আর কি এই। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, এই ডিভাইসে অবশ্যই কোনো একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন, মনে হয় না এতে কোনো ধরনের প্রোটেকশন আছে, তো ওটা ব্যবহার করা উচিত। ক্যামেরা রিয়ারে দেখলে মনে হবে আপনার 3-3টা শুটার, বাট এখানে 2টা শুটার আছে, একটা হলো 13 MP মেইন ক্যামেরা, আর একটা AI শুটার আছে, ওটার খুব একটা প্রয়োজনও ছিল না। আর একটা হলো ফ্ল্যাশ লাইট, ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 8 MP। তো আমরা এটা দিয়ে তো কিছু ছবি টবি তুলে, যেমনটা দেখলাম ছবিগুলো একটু কালার বেশি বুস্টেড টাইপের মনে হয়, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ একদমই। ভালো ছবি পাবেন বা কাজে লাগানোর মতো ছবি পাবেন যদি প্রপার লাইট দেওয়া যায়, সেটা ইনডোর লাইট হতে পারে বা ন্যাচারাল লাইটও হতে পারে, অর্থাৎ দিনের বেলা যদি ছবি নেন ভালো লাইটে, তখন মোটামুটি এর ছবি আপনাদের কাছে ভালো লাগতে পারে আর কি। কিছু কিছু কালার একটু অন্যরকম করেও দেখায়, যেমন লাল কালার অনেক সময় একটু বেশি ডিপ করে দেখায়। তারপরে আবার কিছু ছবিতে লক্ষ্য করা যায় একটু ওয়ার্ম টোন চলে আসছিল, অনেক সময় এক্সপোজার ব্যালেন্সে কিছুটা ইস্যু দেখতে পেয়েছি। তবে এই ব্যাপারগুলো না, মানে এরকম প্রাইস পয়েন্টের, অর্থাৎ যখন কিনা 10-এর মধ্যে ফোন কিনবেন তখন এগুলো খুবই কমন একটা ব্যাপার, সেই জায়গায় এটাকে খারাপ বলতে পারবেন না। অন্যদের সাথে কম্পেয়ার করতে গেলে কারো থেকে একটু এগিয়ে থাকবে, কারোর সাথে সিমিলার রেজাল্ট দিচ্ছে আর কি এই। এই ধরনের ডিভাইস থেকে লো লাইটে খুব একটা পারফরমেন্স আসলে এক্সপেক্ট করা ঠিক না, যেমনটা দেখছেন আসলে তেমন কোনো ভালো ছবিও দিচ্ছে না, একান্তই যদি প্রয়োজন হয়তো তুলতে পারবেন এই আর কি। পোর্ট্রেট মোড আছে, আর্টিফিশিয়াল লাগে, একদম ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগে, এবং মাঝে মধ্যেই মিসম্যাচ করছিল কিছু কিছু জায়গায়, আর ব্যাকগ্রাউন্ডে বেশি লাইট চলে আসলে ওইটা ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এর প্রাইস পয়েন্ট অনুযায়ী আমার মনে হয় ঠিকঠাক আছে, একটু কালার শিফট করে যদিও, বাট কাজ চালানোর মতো রেজাল্ট এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এই ধরনের ক্যামেরা দিয়ে হয়তো ভিডিও টিডিও কলিংয়ে কথাটা বলবেন, সে সমস্ত জায়গায় একদমই ঠিকঠাক রেজাল্ট দেয়। আচ্ছা, ভিডিও করা যাবে 1080p 30fps, এখানে স্টেবিলিটির অভাব বোধ করবেন, একান্ত প্রয়োজন না হলে এগুলো দিয়ে ভিডিও শুরু করে কোনো লাভ নেই আর কি, কোনো ধরনের ডকুমেন্ট রাখতে হলে আর কি করা যাবে এই। ক্যামেরাটা এই ফোনের যে দাম তাতে আমি বলবো ডিসেন্ট রেজাল্ট দেয়। স্মার্টফোনটি রান করছে Android 13-এ, অবশ্যই গো এডিশন থাকা ভালো, এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের প্রসেসর খুব একটা দারুণ হয় না, এবং ওভারঅল ভালো পারফরমেন্স দেওয়ার জন্য গো এডিশন হলেই বরং ভালো। তো এটার প্রসেসর হিসেবে রয়েছে T603 টাইগারের UniSSD প্রসেসর, আপনারা জানেন একদম এন্ট্রি লেভেলের একটা চিপ, এটা থেকে আপনার ওই ধরনের কোনো এক্সপেকটেশন রাখা একদমই উচিত হবে না। ডে টু ডে পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক দিতে পারবে, গেমিং টেমিং আশা করা যাবে না, হেভি পারফরমেন্স আশা করা যাবে না, বাট রেগুলার কাজবাজ যদি করতে চান তাহলে আবার এটা নিয়ে মোটামুটি আপনি চলনসই রেজাল্ট পাবেন, মানে এরকম প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী মোটামুটি একটা ওকে রেজাল্ট দিচ্ছে। 4GB র্যাম আছে এটার সাথে এই প্রসেসর, এবং আমরা এখানে গো এডিশন অ্যান্ড্রয়েড পাচ্ছি, তো সব মিলে খুব একটা প্রেশার দিচ্ছে যে এমনটাও না। লাইটের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন যেহেতু, তো ডে টু ডে ইউজেসে আই হোপ এটা নিয়ে প্যারায় পড়ছেন না। ভার্চুয়াল র্যামও ব্যবহার করা যায় দেখলাম, আরও 4GB চাইলে ওগুলো ব্যবহার করতে পারেন। এখন যদি জিজ্ঞাসা করেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম কি, টাইম নেয়, হ্যাঁ অবশ্যই টাইম নেয়,
সুপার ফাস্ট এরকম কোনো কিছু দেখবেন না, একটু টাইম নেবে, ওপেন হবে ঠিকই বাট একটু টাইম নিয়ে করবে। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আপনি তিনটা এরকম অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করতে পারবেন, তাতেও সমস্যা হচ্ছে না। গেমিং করা যাবে, বুঝে টু ডি গেমগুলো যে রয়েছে, বেসিক গেমিং একদম সময় কাটানোর মতো জাস্ট, এগুলো করতে চাইলে ওকে। বাট ফোনটা খুব বেশি গরম হচ্ছিল না কোনো ধরনের ব্যবহারে আর কি। আসলে এই ফোনটাতে আপনি প্যারাই বা কী দেবেন ওকে, ওর তো হেভি প্রেশার দেওয়ার মতো সুযোগও নেই। তো চলে, পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার হলে আমি আর একটু খুশি হইতাম। যেমন স্টোরেজ, তারপর র্যাম মোটামুটি যা দিচ্ছে ঠিকঠাক আছে, এরকম প্রাইস পয়েন্ট ইঞ্জিন একদম। বাট জাস্ট আরেকটু বেটার কোনো চিপ দিয়ে আসলে এটার থেকে আরেকটু বেটার পারফরমেন্স আমরা পেয়ে যেতাম। ব্যাটারিটা বড় আছে, 5000 mAh, এবং বক্স আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার। তো এই কম্বো এরকম প্রাইস পয়েন্টে খুব স্বাভাবিক, বাট এটার ব্যাকআপ আবার ভালো, আপনি একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করতে পারবেন। যেহেতু রেজুলেশন কম ডিসপ্লে, তো খুব বেশি ব্যাটারি বার্নও করে না এই ফোনটা। কিন্তু এটাও ট্রু, ব্যাটারি চার্জ হতে তো সময় লাগে। 18 ওয়াট দেওয়ার অভ্যাস করা উচিত এখন সবার, 10,000-এর মধ্যেও বা 8-10,000-এর মধ্যে অ্যাটলিস্ট। অবাক করা তথ্য হলো এই স্মার্টফোনে জাইরোস্কোপের সাপোর্ট রয়েছে। আমি ভাবছিলাম যে এই জিনিস অ্যাটলিস্ট থাকবে না এই ডিভাইস অন্তত, বাট আছে, এটা ওয়ার্কিং, এটা কাজ করছে যেমনটা দেখছেন। আচ্ছা, তো এই স্মার্টফোনটার দাম অনুযায়ী বেশ কিছু ভালো দিক আছে, বেশ কিছু জায়গায় অবশ্যই কমতিও আছে। ভালো দিকের মধ্যে এটার ডিজাইনটা অবশ্যই সুন্দর, কথাবার্তা বলার জন্য একদম ঠিকঠাক, যারা ভিডিও টিডিও দেখবেন তাদেরও ভালো লাগবে, ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন, এবং ক্যামেরাটা ডিসেন্ট বা কিছু কিছু ক্যামেরা থেকে একটা বেটার রেজাল্ট দিচ্ছে বলা যেতে পারে এরকম প্রাইস পয়েন্ট অনুযায়ী। এখন এটাতে যে জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকলে এটা থেকে আরেকটু কলিংয়ে আরও বেটার রেজাল্ট পাওয়া যেত অবশ্যই, এবং এটার প্রসেসরটা আরেকটু বেটার হলে তাহলে আর কি মানে এটা একদম এরকম বাজেটের সেরা ফোন হিসাবেই থাকতো আর কি বলা যায়। সো আই হোপ নেক্সট টাইম আরও বেটার কিছু করবে ওরা। আর আপনার বাজেট যদি এরকমটা হয়ে থাকে এবং এই মুহূর্তে ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, যদি পারফরমেন্স খুব বেশি প্রয়োজন না হয়, যদি হেভি কিছু আশা না করেন, তাহলে আপনি মনে হয় এই ডিভাইস নিয়েও সন্তুষ্ট থাকবেন। আপনাদের কাছে কেমন লাগছে এই ডিভাইসটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।